এ পর যে জানাচ্ছি পক্ষ দলের দ্বিতীয় তার্কিক ওম্মে হানিকে উম্মে হানি সুশিক্ষার লক্ষ্য নেই যে তা মানুষকে অভিভূত করে না তাহা মানুষকে মুক্তি দান করে মাননীয় সভাপতি বিচারক মন্ডলী শ্রদ্ধা শিক্ষক মন্ডলী আমার প্রতিপক্ষ দলের বন্ধুগণ এবং উপস্থিত সকলকে জানাই আসসালামু আলাইকুম ও আন্তরিক শুভেচ্ছা আমি উম্মেহানি পক্ষ দলের দ্বিতীয় বক্তা মাননীয় সভাপতি আমাদের আজকের বিতর্কের বিষয় শিক্ষাক্রমের বারবার পরিবর্তনের শিক্ষার মান উন্নয়নে প্রাধান্য তরায় যুক্তিসঙ্গত কারণে আমিও আমার দল বিষয় পক্ষে অবস্থান নিয়েছি মাননীয় সভাপতি মতে মন্দির হবে নাকি মসজিদ ঋতে ঋষি নারী তো এটি ভাবতে ভাবতে যখন একটি ছাত্র ব্যর্থ তাই তাদের উদ্দেশ্যে বলতে চাই মানসম্মত শিক্ষা হচ্ছে এমন একটি পরিকল্পিত ব্যবস্থা যার উদ্দেশ্য হচ্ছে শিক্ষা থেকে সামগ্রিকভাবে সাহায্য করা যেন শিক্ষার্থীরা তাদের পূর্ণ সম্ভাবনার বিকাশ ঘটিয়ে সমাজের একজন পূর্ণাঙ্গ ও উৎপাদনশীল ব্যক্তি হিসেবে গড়ে ওঠে অর্থাৎ শিক্ষা থেকে স্বাবলম্বী করা মাননীয় সভাপতি বিশ্বের সকল দেশে গুণগত শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে শিক্ষা ও শিক্ষানীতি প্রণয়ন করে শিক্ষার্থীরা যখন দ্বিধা বিভক্ত এর মধ্যেই উনিশশো পঁচাত্তর সালের ভাবনা আসে নতুন শিক্ষা কমিশনের নতুন শিক্ষা ফর্ম উনিশশো আটাত্তর উনিশশো তাই নাকি প্রশ্ন রইল প্রতিপক্ষ আপনাদের উদ্দেশ্যে হয়তো কবিগুরু বলেছেন অসম্পূর্ণ শিক্ষা আমাদের দৃষ্টিকে নষ্ট করিয়া দেয় যথাযথ উদ্দেশ্যহীন শিক্ষা নিয়ে আপনার শিক্ষাক্রমের পরিবর্তনের দেখতেই পাচ্ছেন না মাননীয় সভাপতি উনিশশো ছিয়াত্তর ও আটাত্তর সালে সেখানে দিতে নতুন দিনের সম্মুখীন হচ্ছে ছাত্রছাত্রীরা তারা কি প্রাথমিকে পড়ছে না মাধ্যমিকে পড়ছে না উচ্চ মাধ্যমিক না নিম্ন মাধ্যমিক কারণ প্রথম কমিশন মধ্যে প্রাথমিক স্তর প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত মাধ্যম মাধ্যমিক স্তর নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত মাননীয় সভাপতি উনিশশো পঁচাত্তর সালে যারা সপ্তম শ্রেণীতে ছিল তারা হলো প্রাথমিক ছাত্র ঠিক একই শ্রেণী উনিশশো ছিয়াত্তর সালে নিম্ন মাধ্যমিক উনিশশো সাতাত্তর সালে মাধ্যমিক উনিশশো আটাত্তর সালে

我的弟。 শিক্ষা ব্যবস্থায় নেই কোন সম্পর্ক নেই বাচ্চা হয়ত্রতি ফিন্ডে তিরাশি শতাংশ শিক্ষার্থী ভোকেশনালে ভর্তি হয় যা বাংলাদেশে মাত্র চোদ্দ শতাংশ কিন্তু প্রতিপক্ষ আমরা সবাই যোগানি মানুষ সম্প্রতি আমার প্রতিপক্ষ দ্বারা প্রথম বক্তা সুশের পরামর্শের কথা বলে সরকারের সুশীল সমাজ শিক্ষা কমিশন সুদর প্রসারী চিন্তা অভাব আপনি কিভাবে বলবেন যদি তাদের পরিকল্পিত লক্ষ্য বছর অনুসারে তাদের কাজ করতে না দেয় প্রশ্ন রইল আমার প্রশ্ন তো এখানে শিক্ষা কমিশন কেন দ্রুতই পরিবর্তন করতে হবে নির্ধারিত সময়ের আগে শিক্ষা কমিশন বারবার পরিবর্তন যে আমাদের সমাজ ও রাষ্ট্রের মধ্যে পার্থক্য তৈরি করছে মানসম্মত শিক্ষাকে দূরে ফেলেছে তা স্পষ্ট কালে কালে তা আরো স্পষ্ট হবে তাই তো বিজ্ঞ প্রতিপক্ষ গভীর ভাষায় বলতে হয় কাউ কহু চুপ নাহি রহে কথা কয় সে যে কথা কয় আসলে এই কাউ কথা বলছি আর আমরা শিক্ষার্থী হয়ে পরিবর্তনের স্মরণ করছি মাননীয় সভাপতি আমরা আজ অভিভূত হচ্ছে পরীক্ষার নাম্বার দেখে সনদ দেখে কিন্তু তাকে আমাদের মুক্তি দিচ্ছে না দিচ্ছে না আমরা সেটি নিয়ে ভাবছি মানে সভাপতি আমার প্রতিপক্ষ দলের প্রথম বক্তা যুক্তরাজ্যের যে হাতে কলমে শিক্ষার কথা বলেন গেলেন বাংলাদেশের শিক্ষানীতি কথা বলা হয়েছে বিষয়টা হচ্ছে আপনাকে বাস্তবায়ন করতে হবে শুধু বারবার কৌশল পাতালই হবে না শুধু কৌশল যদি কথা দেখেন তাহলে বাস্তবায়ন করবেন কবে প্রশ্ন এলো আর বিজ্ঞ প্রতিপক্ষ অভিভাবক আসতেই পারে যে কোনো অভিযোগ নিয়ে তার বোঝার ক্ষমতা নেই